नमस्कार बंधुरा, बेंगुली ब्लगे जुविता चैनेले आपनादेर सबाइके स्वागत। आज के आमी एकटी अन्य रकमेर रेसिपी निये आपनादेर सामने हाजिर होयेछी। तैरी करे देखाबो आपनादेर मैंगो सालसा बा मैंगो सालाड। एटी किन्तु जेरकम हेल्दी बानानोओ किन्तु खूबई सहज। सालाड तो आमरा छोटो थेके बड़ो सबाई खेते खूबई भालोबासी, किन्तु एई कालारफुल सालाडटा आपनारा बाड़िते एकबार बानिये देखुन, सबाई किन्तु असाधारण बोलबे। আর এটি আমাদের শরীরের জন্য যেরকম হেলদি সেরকম এটি কিন্তু আমাদের ইমিউনিটি পাওয়ারকেও খুব স্ট্রং করে। আরও অনেক গুণাবলী কিন্তু এই স্যালাডটির মধ্যে রয়েছে। এই স্যালাডের মধ্যে যেহেতু ফাইবার থাকে, তাই এটি কিন্তু খুব সহজপাচ্য আর ডাইজেশনের জন্য কিন্তু খুবই উপকারী। আসুন এই চটজলদি ম্যাঙ্গো স্যালাড বা ম্যাঙ্গো সালসা বানাতে আমাদের কী কী উপকরণ লাগছে দেখে নিই। এই ম্যাঙ্গো স্যালাড বা ম্যাঙ্গো সালসা বানানোর জন্য আমরা একটি মাঝারি সাইজের কাঁচা আম নিয়ে নিয়েছি। আম ভালো করে ধুয়ে নিয়েছি। এছাড়াও আমাদের লাগছে শসা, টমেটো, গাজর, ব্যবহার করছি পেঁয়াজ, ধনে পাতা, আর আমাদের লাগছে ক্যাপসিকাম। এছাড়াও আমরা কালারফুল বানানোর জন্য আমরা এখানে রেড আর ইয়েলো দু রকমের বেল পেপারই কিন্তু ব্যবহার করছি। সমস্ত উপকরণগুলোকে কিন্তু আমরা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার যে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো আমরা এখানে ব্যবহার করছি, প্রত্যেকটা উপকরণকে আস্তে আস্তে আমরা এইভাবে খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নেব। কাটাটা অবশ্যই কিন্তু আপনাদের ব্যাপার, নিজেদের পছন্দ মতো আপনারা যেরকম যে সাইজের কাটতে চাইছেন সেরকম সাইজের মধ্যে কিন্তু আপনারা কেটে নিতে পারেন। প্রথমেই দেখুন, প্রথমেই কিন্তু আমি আমের খোসা ছাড়িয়ে আমটাকে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আম টুকরো করে কাটা হয়ে গেলে এরপর একে একে আমরা ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার, ক্যাপসিকাম, গাজর, শসা, টমেটো সমস্ত উপকরণই কিন্তু আমরা এখানে এক এক করে কেটে নেব। সমস্ত উপকরণগুলোকে আমাদের কাটা হয়ে গেছে। আমরা দেখুন একটা বোল নিয়ে নিয়েছি, সেই বোলের মধ্যে সমস্ত উপকরণগুলো আস্তে আস্তে এক এক করে ঢেলে নিচ্ছি। এবার সমস্ত উপকরণগুলোকে ঢালা হয়ে যাওয়ার পর আমরা কিন্তু পেঁয়াজটা আমাদের এখনও কাটা হয়নি, এরপর আমরা পেঁয়াজটা কেটে নেব।
এবার আমরা পেঁয়াজটাকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আর এই ম্যাঙ্গো সালসা বা ম্যাঙ্গো স্যালাড বানানোর জন্য আমরা এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করছি। কাঁচা লঙ্কাটা কিন্তু অবশ্যই অপশনাল, আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কা স্কিপও করতে পারেন। কিন্তু স্যালাড যেহেতু খুবই হেলদি একটি রেসিপি, আর স্যালাডের মধ্যে আমরা এই কারণে কাঁচা লঙ্কা ব্যবহার করছি কারণ কাঁচা লঙ্কাতে কিন্তু ভিটামিন সি থাকে, যেটি আমাদের হেলথের জন্য কিন্তু খুবই উপকারী। আর কাঁচা লঙ্কা ব্যবহার করলে স্যালাডের ফ্লেভারটাও কিন্তু অসাধারণ আসে। এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এই দুটো উপকরণও কিন্তু আমরা বোলের মধ্যে দিয়ে দিলাম। বোলের সাইজটা একটু ছোট হয়ে গেছে, তো আমাদের মাখতে যেহেতু অসুবিধা হবে তাই জন্য আমরা একটি প্লেট নিয়ে নিয়েছি, তার মধ্যে সমস্ত উপকরণগুলোকে আবার ঢেলে নিলাম। উপর থেকে আমরা ছড়িয়ে দিচ্ছি কিন্তু এখানে ধনে পাতা, আপনারা চাইলে কিন্তু পার্সলি পাতাও এখানে ব্যবহার করতে পারেন। আমরা এবার একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি বিট লবণ, মানে কালো লবণ আমরা এখানে ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু নর্মাল সাদা লবণও এখানে ব্যবহার করতে পারেন। এছাড়াও আমরা এখানে ব্যবহার করছি চিলি ফ্লেক্স, অরেগানো, আর আমরা দেব গোলমরিচ। এই প্রত্যেকটা মশলাই কিন্তু আপনারা আপনাদের স্বাদের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিমাণ মতো ব্যবহার করবেন। আর সমস্ত মশলাগুলো দেওয়া হয়ে গেলে বাকি সমস্ত উপকরণগুলোর সাথে খুব ভালোভাবে একটি স্পুন দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। সমস্ত মশলাগুলো উপকরণগুলোর সাথে মেশানো হয়ে গেছে, আমরা উপর থেকে কিন্তু পাতিলেবুর রস ছড়িয়ে দিচ্ছি। পাতিলেবুর রসটা কিন্তু স্যালাডে আপনারা দিয়ে ব্যবহার করে দেখতে পারেন। স্যালাডের এই স্পেশালি এই ম্যাঙ্গো সালসা বা ম্যাঙ্গো স্যালাডের টেস্টটা কিন্তু আরও বহুগুণ বেড়ে যায়। দেখুন, ম্যাঙ্গো সালসা বা ম্যাঙ্গো স্যালাড কিন্তু আমাদের পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। এটি দেখুন কতটা দেখতে কালারফুল হয়েছে। এটি বানানো যেমন সহজ, খেতে কিন্তু খুবই অসাধারণ আর হেলদি। এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ফাইবার থাকে। তো আর দেরি না করে আজই বাজার থেকে নিয়ে আসুন কাঁচা আম। গরমের এই সময়টাতেও কাঁচা আম এখন বাজারে খুবই ভালো পাওয়া যায়। আর তার সঙ্গে আপনার পছন্দ মতো যে কোনো সবজির উপকরণ মিশিয়ে বাড়িতে বানিয়ে ফেলুন এই চটজলদি হেলদি স্যালাডের রেসিপি, ম্যাঙ্গো সালসা বা ম্যাঙ্গো স্যালাড। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার করবেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী এরকম ইন্টারেস্টিং ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যায়। কিপ ওয়াচিং মাই ভিডিও, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।